ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এ বিভাগীয় পর্যায়ে সেরা কমিউনিটি রেজিস্ট্রেশন 2022 পুরস্কার গ্রহণ করেছে বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ কমিউনিটি ক্লিনিক। বুধবার দুপুরে ঢাকাস্থ একটি অডিটোরিয়াম থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল বৃন্দ। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের বাইপাস সার্জারির জন্য আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। বর্তমানে তার হার্টের 4টি রগ ব্লক হয়ে গেছে, এজন্য বাইপাস সার্জারি করাতে হবে আগামী ডিসেম্বর মাসে ভারতে গিয়ে। সিলেটের পাঠানটুলাস্থ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় 10 বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় তুলকালাম চলছে। শিশুটির বিক্ষুব্ধ স্বজনরা লাঠি সোঁটা নিয়ে হামলা চালিয়েছে হাসপাতালে। কয়েকজন পুলিশ সদস্যকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে দেখা যায়। বুধবার রাত 8:30 দিকে এই হামলার ঘটনা ঘটে। সিলেট সুনামগঞ্জ সড়কের কুমারগাঁওয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য সিলেট নগরের বেশ কিছু এলাকায় 5 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। শনিবার সকাল 7:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত এ কাজ চলবে, তাই এই 5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ 1-এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ কুনু মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুব সংহতি সভাপতি আব্দুল কাদের লিপু ও সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু নির্মাণের মধ্য দিয়ে খুলতে যাচ্ছে দক্ষিণের দুয়ার। নির্মাণ কাজ শেষে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে 155 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। সিলেট বিভাগের দীর্ঘতম এই সেতুটি উদ্বোধনের পরপরই সুনামগঞ্জ থেকে সরাসরি হবিগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগের মাধ্যমে সৃষ্টি হবে নতুন এক অধ্যায়। কমলগঞ্জের জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের স্ত্রী স্বামীকে রক্ষা করতে আসলে তিনিও গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত 10:30 উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে।